প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মামুনুল হক গোপনে আরো 13টি বিয়ে করেছেন, এবার এমন তথ্য সামনে আনলেন তাসলিমা নাসরিন। এছাড়াও তাসলিমা নাসরিন মামুনুল হককে নিয়ে কিছু জঘন্য কথা বলেছেন। দর্শক, মামুনুল হককে নিয়ে তাসলিমা নাসরিন আর কি কি বলেছেন, আর এই 13টি বিয়ে তিনি কোন যুক্তিতে বলেছেন তা দেখাবো আমরা এই রিপোর্টে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, তাসলিমা নাসরিনকে প্রায় বাংলাদেশের সব মানুষই চিনেন। তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়ায় বর্তমানে অবস্থান করছেন। সেখানে বসেই বাংলাদেশের যত আলেম ওলামা এবং সমসাময়িক ঘটনাগুলো নিয়ে সাড়া দিয়ে থাকেন। এবার তিনি একই কাজ করেছেন মাওলানা মামুনুল হকের ব্যাপারেও। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নাকি 13টি বিয়ে করেছেন, এমনই বলে সন্দেহ করেছেন আলোচিত লেখিকা তাসলিমা নাসরিন। গতকাল রবিবার 11 এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সন্দেহ পোষণ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, মামুনুল হকের যত ফোনালাপ ফাঁস হচ্ছে তত তিনি দাবি করছেন তিনি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। 1-2 এভাবে 3টি বিয়ে হলো, 1টি বৈধ বিয়ে, বাকি 2টো অবৈধ বা শরীয়তী বিয়ে। ফোনালাপ যদি আরও 2টো ফাঁস হয় তবে তো তিনি চতুর্থ এবং পঞ্চম বিয়েও দাবি করবেন। 4টি বিয়ের বেশি তো ইসলামী আইনে করা যায় না। রকম সকম দেখে আমার তো সন্দেহ হচ্ছে মামুনুল হক গোপনে 13টি বিয়ে করেছেন। কে জানে, নিজেকে হয়তো তিনি নবীও মনে করেন। দর্শক, এটা ছিল তাসলিমা নাসরিনের ফেসবুকে দেওয়া পুরো স্ট্যাটাস। এর আগে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে চান্নাতারা ঝর্ণা নামে এক নারীর সহ অবরুদ্ধ হন এবং তিনি তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। যদিও পরবর্তী ঘটনা প্রবাহে মামুনুল হকের ওই দাবি প্রশ্নের মুখে পড়েছে, বেরিয়ে এসেছে একের পর এক ফোন রেকর্ড। ওই ঘটনার পর হেফাজত নেতা মামুনুল হকের নারী সংশ্লিষ্টতা নিয়ে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা। ঝর্ণাকে দ্বিতীয় বিয়ে করার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর এবার মামুনুল হকের তৃতীয় বিয়ের খবর উঠেছে। তৃতীয় স্ত্রীর ভাই শাহজাহান বাদী হয়ে গতকাল মোহাম্মদপুর থানায় একটি জিডিও দায়ের করেছেন। জিডিতে শাহজাহান বলেন, গত 7 এপ্রিল আমার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়। এ সময় আমাকে বলে সে মোহাম্মদপুরের দিলরূপা নামে এক নারীর বাস অবস্থান করছেন। জিডিতে তিনি আরও বলেন, 10 এপ্রিল মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে আমার বোনের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানান। তিনি একটি চুক্তিনামাও দেখান আমাকে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার বোনের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারিনি। এমত অবস্থায় তাকে খুঁজে বের করে অভিভাবকের কাছে ফিরে দেওয়ার জন্য আইনগত সহায়তা চাচ্ছি।